ভাট্টার মোড়ে দাঁড়িয়ে আছি। এখান থেকে রাজশাহীর বিভিন্ন রুটের বাস চলাচল করে। তো আপনাদেরকে দেখে আসি রাজশাহীতে যারা যাত্রীরা আছে তারা কতটা সামাজিক দূরত্ব বজায় রেখে বাসে উঠছে বা যাতায়াত করতে পারছে, এবং পরিবহন মালিকরা কিভাবে তারা নিরাপত্তায় রাখতে পারছে যাত্রীদেরকে, এ সম্পর্কে আপনাদেরকে জানিয়ে আসি। এবং হচ্ছে তারা কতটা নিরাপত্তায় নিয়ে যাচ্ছে তারা যাত্রীদেরকে, এটা আপনাদের কাছে জানাচ্ছি। রাজশাহী থেকে বিভিন্ন রুটের বাস চলাচল শুরু হয়েছে। সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনেই মালিক কর্তৃপক্ষ বাস চলাচল শুরু করেছে। স্বাস্থ্যবিধি মেনেই মোট আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে যাত্রা শুরু করছে বাস পরিবহন। এজন্য যাত্রীদের গুনতে হচ্ছে বেশি ভাড়া। এদিকে সীমিত পরিসরে গণপরিবহন চালানোর সিদ্ধান্তে খুশি নন পরিবহন শ্রমিকরা। বাসের যাত্রী না পাওয়া গেলে এভাবে লোকসান করে বাস চালানো সম্ভব নাও হতে পারে বলে জানান বাস শ্রমিক। দ্রুত রাখাতে আমাদের ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে, এবং আমাদের স্টাফরা কালকে সারাদিন গাড়ি চালিয়েছে, কোনো টাকা পয়সা কিচ্ছু পায়নি, তেল নিয়ে মানে তেল নিয়ে কমপ্লিট, মহাজন টাকা পায়নি, স্টাফও টাকা পায়নি, প্লাস আপনার মানে গাড়ি চালিয়ে আমাদের হচ্ছে লস হচ্ছে। দূরত্ব বজায় আমাদের সরকার হয়েছে, সরকার যেটা বলেছে যে নিয়ম বলে সে নিয়মে আমাদের দূরত্ব এক সিটে একজন বসাচ্ছে। অন্যদিকে সামাজিক দূরত্বের বিষয়ে কয়েকটি যাত্রীর সঙ্গে কথা বললে স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচলকে সাধুবাদ জানিয়েছেন। টিকিট কাউন্টারে এখানে তো মেনটেন হচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো হচ্ছে না নিরাপদ। হ্যাঁ ঠিকই আছে, যেহেতু দুইটা সিটে একজন তো ঠিক আছে। হ্যাঁ ভাড়াটা আসলে মানে 60% করছে তো, কিন্তু ওভাবে তো মেনটেন হচ্ছে না, মানে একটু বেশি নিচ্ছে, হয়তো 70 নিচ্ছে এরকমই। তো কাউন্টারে আমি দেখলাম যেটা ওটা ওনারা মেনটেন করার চেষ্টা করতেছে, কিন্তু অনেক সময় সাধারণ জনগণ হয়তো বা সবাই সজাগ দৃষ্টির অভাবে কিছুটা বিচ্যুত ঘটতেছে মাঝে মধ্যে আর কি। তো সর্বোপরি সবার মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়েছে, সচেতনতা তৈরি হয়েছে। আবার অনেক যাত্রী মাস্ক ছাড়াও এসেছে বাস কাউন্টারে। মাস্ক ব্যবহারের কথা জানতে চাইলে নানা অজুহাত দেখিয়েছে তারা। এছাড়াও যাত্রা শুরুর পূর্বে প্রতিটি বাসে করা হচ্ছে জীবাণুনাশক স্প্রে। কাউন্টারগুলোতে করা হচ্ছে জীবাণুনাশক স্প্রে, তবে কাউন্টারে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দেখা যায়নি। ভাড়া বৃদ্ধি পাওয়া নিয়ে কিছুটা ক্ষোভ রয়েছে যাত্রীদের মধ্যে। বাস শ্রমিকরা বলছে সরকারি নির্দেশনা মেনেই তারা ভাড়া নিচ্ছে। আমরা 3 ফিট দূরত্বতে যাতে টিকিটের ব্যবস্থা রেখেছি, এই লাইনগুলো করেছি আমরা দেখছেন, ঠিক আছে, এবং আমাদের স্যানিটাইজার ব্যবস্থা আছে, ঠিক আছে। ভাড়া 60% বৃদ্ধি হয়েছে আমাদের, সিট ক্যাপাসিটি 50% আমাদের। না আমাদের যে ভাড়া তালিকা আছে আমাদের কাছে, ভাড়া তালিকা অনুযায়ী আমাদের এখানে লিখে দিয়েছি বোর্ডে আমরা, এবং আমাদের চারগুলো টাঙিয়ে দিয়েছি এখানে, সেই হিসাবে আমাদের মানে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না এখানে।